ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফের নেতাজি বিতর্ক। ভিক্টোরিয়ার প্রদর্শিত নেতাজির ভুয়ো চিঠি, প্রদর্শিত চিঠির হাতে লেখা নেতাজি নয়, চাঞ্চল্যকর অভিযোগ সুগত বসুর। ভিক্টোরিয়া কর্তৃপক্ষকে চিঠি, নেতাজি রিসার্চ ব্যুরো চেয়ারপারসনের প্রদর্শনী শালা থেকে চিঠি সরিয়ে ফেলার আর্জি সুগতর। 23 জানুয়ারি ভিক্টোরিয়ায় নেতাজি সম্পর্কিত গ্যালারির উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি জেনে যা বলার বলবো, প্রতিক্রিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের। নেতাজির আইসিএস থেকে যে পদত্যাগ পত্র, তার একটা ফেক কপি ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্ভীক সুভাষ এক্সিবিশনে দেখানো হচ্ছে, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন 23 জানুয়ারি। এবং আরও যেটা একটা সাংঘাতিক কথা, যে এই ফেক কপির তলায় সূত্র হিসেবে নেতাজি রিসার্চ ব্যুরোর নাম দেখানো হয়েছে। এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল নেতাজি রিসার্চ ব্যুরোর সঙ্গে আদৌ সরাসরি কোনো যোগাযোগ করেনি এই এক্সিবিশনের ব্যাপারে। এই সেই প্রতিলিপি, অথেন্টিক, যেটা নেতাজির নিজের হাতের লেখা পদত্যাগ পত্র আইসিএস থেকে। এখন একটি ফেক কপি, অন্য কারুর হাতের লেখা, সেইটি দেখানো হচ্ছে। ফেক দেখতে পেয়ে আমি আজকে চিঠি লিখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডিরেক্টর এবং কিউরেটরকে, বলেছি যে এটি ঠিক হচ্ছে না এবং আশা করি তারা পদক্ষেপ নেবেন। এবার রিজেন্ট পার্কে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা। প্রতিবেশী বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, কোন রকমে পালিয়ে এসে বাড়িতে জানায় নাবালিকা। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের নাবালিকার পরিবারের, পক্সো আইনে অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।